জিয়াউল হক মাইজভান্ডারী দায়রা শরীফের মাঠত মাইজভান্ডারী গাঁও জিয়া হক কমিটি বাংলাদেশ মানিকপুর শাখার উদ্যোগে গরিব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হইয়ে এই উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলত নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুদ্দিন চৌধুরী কাতের। এডে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল গাউসিয়া হক কমিটি মানিকপুর শাখার সহসভাপতি মাস্টার কবির আহমদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ওমান শাখার সদস্য রেজাউল করিম সহ আরও বোধকেয়ী। পরে কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের 200 গরিব পরিবারের মাঝে আমন্ত্রিত অতিথি হলে ইফতার সামগ্রী তুলে দেয়। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিবো।